আর মাত্র বাকি কয়েকদিন, তারপরে বড় পর্দায় মুক্তি পেতে যাচ্ছে টাইগার থ্রি। বলিউডের অন্যতম জুটি সালমান খান ও ক্যাটরিনা কাইফের অভিনীত ছবির ট্রেলার মুক্তির পরই আসছে একের পর এক নতুন চমক। এই ছবিটিতে শাহরুখ খানের পাশাপাশি কেমিও চরিত্রে আছেন ঋত্বিক রোশনও। নীল শর্মা পরিচালিত এই ছবিটিতে সালমান খান, ক্যাটরিনা কাইফ ও ইমরান সহ বাকিরা কত টাকা পারিশ্রমিক নেবেন দর্শক, চলুন দেখে নেওয়া যাক। পর্দায় অবিনাশ হয়ে উঠতে ভাইজান 100 কোটি রুপি বেশি পারিশ্রমিক নিয়েছেন বলে জানা গেছে। টাইগার থ্রি ছবির জন্য সালমানের থেকে অনেক কম পারিশ্রমিক পেয়েছেন ক্যাটরিনা। এই ছবির জন্য ক্যাটরিনা নিয়েছেন 10 কোটি টাকা। টাইগার থ্রি ছবির ট্রেলারের খলনায়ক ভূমিকায় সবার নজর কেড়েছেন ইমরান হাশমিকে। তার অভিনীত চরিত্রের নাম আতিশ রহমান। এই ছবিতে খলনায়ক হয়ে উঠতে তিনি নিয়েছেন 8.5 কোটি। গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে অভিনেত্রী তথা পরিচালক র-৩কে। এই ছবিতে এর প্রধান হয়ে উঠতে তিনি নিয়েছেন 35 লাখ। কর্নেল সুনীল লুথরার চরিত্রে আসতে চলেছেন বলিউডের অত্যন্ত প্রভাবশালী অভিনেতা আশুতোষ রানা। এই ছবির জন্য তিনি দর হেঁকেছেন 7 লাখ। টাইগার থ্রি ছবিতে গোপী আর্যের ভূমিকায় অভিনয় করতে চলছেন অভিনেতা রণবীর শৌরি। এই চরিত্রে অভিনয় করে তার পকেটে গেছে 50 লাখ। শাহরুখ খানের জওয়ান ছবিতে অভিনয় করে অভিনেত্রী বৃদ্ধি ডোগরা দারুণভাবে চর্চায় উঠে এসেছিলেন। সালমানের এই ছবিতেও তাকে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে। এই ছবিতে ঋদ্ধির পারিশ্রমিকের অঙ্ক 30 লাখ। অভিনেতা বিশাল জাঠোয়া টাইগার থ্রি ছবিতে অভিনয়ের জন্য নিয়েছেন 20 লাখ। তবে কেমিও চরিত্রে অভিনয়ের জন্য শাহরুখ খান ও ঋত্বিক রোশন কত পারিশ্রমিক নিয়েছেন তা এখনও প্রকাশ্যে আসেনি। জান্নাত টিপু, সমকাল।